মোহাম্মদ সাইফুল ইসলাম আপনি লিখেছেন, মোহর এবং কাবিন কি এক? কাবিনের টাকাও কি দেন মোহরের মতো পরিশোধ করা লাগবে? মোহর এবং কাবিনকে এক বলতে পারেন? আপনার মোহর এবং কাবিন অনেক সময় বিবাহের চুক্তি লেখা হয়, এটাকে কাবিন বলা হয়। আর মোহর তো যেই প্রদেয় স্বামী তার স্ত্রীকে দিতে হয়, ধার্য করা হয় যে টাকা অ্যামাউন্ট, সেটা হলো মোহর। তো সাধারণ অর্থে আমাদের দেশে বা ব্যবহারিকভাবেও মোহর এবং কাবিন একই অর্থে, অর্থাৎ ওই যেটা প্রদেয় স্বামী কর্তৃক স্ত্রীকে, সেটাকে মোহর বা কাবিন বলা হয়। তো দুইটা আলাদা জিনিস না, দুইটা এক জিনিসই। ওই অর্থে যদি হয় তাহলে দুইটা এক জিনিসই, এবং মোহরের টাকাটা আপনি দিবেন একটাই প্রদেয়, কাবিন নামে আলাদা কোনো প্রদেয় নাই।